আসসালামু আলাইকুম, আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিওতে হাজির হয়েছি। যারা নতুন সিসি ক্যামেরা লাগানো শিখতে চান বা এই কাজ যারা দুর্বল রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দুটি ক্যামেরা ফিটিং করে এটা ডিভিআর এর সাথে কনফিগার করে কিভাবে কাজগুলো করবেন আজকে সুন্দর করে বুঝিয়ে এবং দেখিয়ে দিব। তো এখানে দুটা ক্যামেরা ভিডিও ব্যালেন হার্ড ডিস্ক ডিভিআর ক্যাট সিক্স সমস্ত মালামাল কিন্তু রয়েছে এবং এই মনিটরে আমি সেটা ট্রান্সফার করে আমি সুন্দর করে দেখিয়ে দিব এই কাজগুলো আপনারা খুব সহজে কিভাবে করবেন। প্রথমত আমি এই ক্যাট সিক্স তারটা আমি যে জায়গা আমার ক্যামেরাটা লাগবে সে জায়গা আমি ক্লিপ মেরে নিয়ে যাব। এখন আমার এই ফুলের টপের উপরে আমার একটি ক্যামেরা হবে, তো এইখানে আমি তারটাকে নিয়ে আসব। এখন এটা আমি ক্লিপ মেরেও আনতে পারি, যে কোনোভাবে আমি এখানে আনতে পারি। তো এখানে যেহেতু ডিভিআর থাকবে এই জন্য আমি এই পাশে যতটুকু তার লাগবে আমি এখানে রেখে দিয়ে বাদ বাকি পিছনে ক্যামেরার দিকে তারটাকে নিয়ে যাচ্ছি। তো দেখেন তারটাকে আমি কিন্তু কেবল ক্লিপ মেরে আমি দেখেন এখানে যেহেতু ক্যামেরা হবে এই জন্য আমি এখানে এক প্যাস রাউন্ড করে রেখে দিয়েছি, আর দ্বিতীয় ক্যামেরা যেখানে হবে সেখানে আমি এখন তখন ক্লিপ মেরে নিয়ে যাচ্ছি। আমার এই পিলারেই কিন্তু বারান্দা পিলারেই কিন্তু আসলে ক্যামেরাটা হবে, এইখানে একটা ক্যামেরাটা হবে প্রথম ক্যামেরাটা। তো এটা হলো ক্যাট সিক্স তার, এর ভিতরে আপনার চারটা ডাবল তার থাকে, অর্থাৎ আটটা সিঙ্গেল করলে আটটা তার হয় এবং ডাবলে চারটা তার থাকে। তো আমি প্রথমত আপনার প্রায় 4 ইঞ্চি করে এটাকে সুন্দর করে কেটে নিলাম। দেখেন কেটে নেওয়ার পর এরকম তারটা দেখতে পারবেন। তো মাঝখানের রাবারটা আপনারা সুন্দর করে কাটিং দিয়ে কেটে নেবেন। এখানে আমার দুইটা লাইন প্রয়োজন হবে আর দুইটা তার আমার প্রয়োজন না, এই জন্য আমি কেটে দিলাম। তো এখন এটা হলো ভিডিও ব্যালুন যেটা ক্যামেরার ফুটেজের জন্য আমাকে ব্যবহার করতে হবে। তো এই ভিডিও ব্যালুন আমাকে ক্যাট সিক্সের যে কোনো একটি তারের সাথে আমাকে কানেক্ট করতে হবে। তো এখন এটা আমি ফুটেজের জন্য ব্যবহার করলাম। তো এখানে দেখেন কানেক্টরের সাথে প্লাস এবং মাইনাস রয়েছে, এখানে আমি রঙিলটা প্লাসে নিলাম এবং সাদাটা মাইনাসে ধরলাম। তো এখানে সবুজ কালার দেখেন যেটা গাঢ় সবুজ সেটা প্লাসে দিলাম এবং যেটা হালকা সবুজ সেটা মাইনাসে দিলাম, আর এটা আমার ক্যামেরার সাথে লাগবে। আর এটা হলো অ্যাডাপ্টর, অর্থাৎ এখানে এসি লাইন ইনপুট হবে, ডিসি লাইন আউটপুট হবে, অর্থাৎ ক্যামেরা আউটপুট হবে ডিসি লাইনটা। এখন অ্যাডাপ্টরের যেখানে যে প্লাগ রয়েছে এটাকে আমি দেখেন এই 2 পিনের প্লাগটা আমি এখন কেটে নিলাম, যেহেতু এই তারটা আমাকে সরাসরি ক্যাট সিক্স তারের সাথে আমি টেপ মেরে কানেকশন করে দিব। দেখেন এখানে আমি অতিরিক্ত 2 পিন সকেট বা গোল্ড সকেট লাগানোর প্রয়োজন মনে করলাম না, সরাসরি আমি দেখেন দুটো তারের সাথে এটাকে আমি লাগিয়ে দিলাম। এখন এখানে যে পাওয়ার লাইনটা যে তারটা দিলেন আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কোন তারে ফুটেজ দিলেন আর কোন তারে পাওয়ার দিলেন, এটাকে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, অথবা আপনি প্রথম অবস্থায় এটা লিখে রাখতে পারেন যে এই তারে আমি পাওয়ার লাইন দিয়েছি এবং এই তারে আমি ফুটেজের লাইন দিয়েছি। তো এখন ক্যামেরা বসানোর জন্য এরকম স্টিকার থাকবে প্যাকেটের ভিতর, এই স্টিকারটা আপনি তুলে ওয়ালে বা দেওয়ালে আপনারা লাগিয়ে দিবেন। এখানে তিনটা আপনার হলো গোল গোল চিহ্ন থাকে, এখানে আপনারা ছিদ্র করে এরভাবে রয়্যাল পিন মেরে তারপর ক্যামেরাটাকে সুন্দর করে স্ক্রু দিয়ে আটকাইতে হবে। এটা সুন্দর করে আপনাকে টাইট দিতে হবে যাতে ক্যামেরাটা যেন না লড়ে। তো ক্যামেরাটা আমার লাগানো হয়ে গেছে, এখন আমি কানেকশন করে দিব। দেখেন প্রথমত অ্যাডাপ্টারের সাথে যে আউটপুট লাইন ছিল এটা, এই ক্যাবলটা দেখেন, এই ক্যাবলটা আমি ক্যামেরার সাথে দেখেন একটা ইনপুটের একটা ক্যাবল রয়েছে, দেখেন এই ক্যাবলটা এর ভিতর আমি এটাকে সুন্দর করে ঢুকিয়ে দিব এবং এটা যেন লুজ কানেকশন না পায় বা কন্ট্যাক্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল করবেন, সুন্দর করে ভালো করে ঢুকিয়ে দিবেন। আর ক্যামেরার এই অংশটা দেখতে পাচ্ছেন একটা জ্যাক, এই জ্যাকের সাথে দেখেন, এই জ্যাকের সাথে
ভিডিও প্যানেলের সাথে যে জ্যাকটা রয়েছে এটার সাথে আমি সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে দিব, তাহলে ওটা লক হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার পাওয়ার লাইন এবং ফুটেজের লাইন দুটাই কিন্তু কানেকশন করা হয়ে গেল, আর এটা কোনো কাজ নাই, আমি এখানে কোনো কাজ করব না। তো এই দুটা জায়গার কানেকশন কিন্তু হয়ে গেল, অর্থাৎ এই ক্যামেরার কাজই কিন্তু আমার হয়ে গেল। এখন আমি দ্বিতীয় ক্যামেরা এখন কাজ করব। দেখুন দ্বিতীয় ক্যামেরা এখানে কাজ করতে গেলে এই তারেরই আমি প্যাটে আমি এখন তারটাকে ছুলে আমি কানেকশন করব। মনে রাখবেন একটা ক্যাট সিক্স তার দিয়ে সর্বোচ্চ তিনটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন, যদি ওই তারে যদি আপনারা পাওয়ার লাইন ব্যবহার করেন। আর যদি বাইরে থেকে যদি পাওয়ার অর্থাৎ কারেন্টের লাইন দেন তাহলে কিন্তু চারটা ক্যামেরা এই একটা ক্যাট সিক্স তার দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি এই তারের ভিতর দিয়ে আমি পাওয়ার লাইন অর্থাৎ কারেন্টের লাইন ব্যবহার করব এবং মাত্র দুটি ক্যামেরা আমি এখন ফিটিং করব। দেখুন যেহেতু দ্বিতীয় ক্যামেরাটা আমার হলো তারের মাঝখানে আমাকে জয়েন্ট দিতে হবে, এই জন্য আমি তারটাকে সুন্দর করে মিনিমাম 6 ইঞ্চি আমি কেটে ছুলে নিলাম। আর দেখেন এখানে কিন্তু আমি এখানে একটা খেয়াল রয়েছে, আসলে যে তারটা আপনার ডিভিআরের দিকে মানে ডিভিআরের দিকে হয়ে আসছে সে তারটা আপনাকে একটু দিকটা দেখে নিতে হবে। তা আমি এই যেটা আপনার হলো কমলা কালার সেটা পাওয়ার লাইন ব্যবহার করেছিলাম, এবং যে তারটা আমি প্রথম ক্যামেরা ব্যবহার করেছি সে তারটা কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে না, আমি অন্য কালারের তারটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি এই তারটা কিন্তু প্রথম ক্যামেরা ব্যবহার করিনি, এর জন্য আমি দেখেন এখানে আমি এই তারটা ফুটেজের জন্য আমি ব্যবহার করলাম, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমি ফুটেজের জন্য আমি এই তারটা ব্যবহার করলাম, এবং রঙিনটা প্লাসে এবং সাদাটা মানে আমি কানেকশন করেছি। আর বাদ বাকি যে তারটা আমার ব্যবহার নেই এটা এই তারটা আমি সুন্দর করে কেটে দিলাম। দেখেন এই তারটা আমার কিন্তু পাওয়ার লাইন আমি হিসেবে ব্যবহার করেছি, প্রথম আমি ক্যামেরায় দেখালাম, এই জন্য আমাকে এখানে পেটে আমাকে কেটে দিতে হবে। এই পেটে আমি সুন্দর করে কেটে এটাকে আমি পাওয়ার লাইন নেবো, এখান থেকে অ্যাডাপ্টারের লাইনটা নিব। অর্থাৎ আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রথম ক্যামেরা আপনি যে তারটা ব্যবহার যে কালারের তারটা ব্যবহার করেছেন দ্বিতীয় ক্যামেরায় কিন্তু সে কালারের তার ব্যবহার করা যাবে না, এবং তৃতীয় ক্যামেরা যদি কখনও লাগান তাহলে তৃতীয় ক্যামেরায় কিন্তু ঠিক অন্য কালারটি আপনাকে কিন্তু বেছে নিতে হবে। তো দেখেন এখানে আমি পাওয়ার লাইনটা দিয়ে দিলাম, দেখেন কমলা কালার এটা পাওয়ার লাইন আমি ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু কমলা কালারেও কিন্তু পাওয়ার লাইনটা আমি দিয়ে দিলাম, তাহলে কি আমার দ্বিতীয় ক্যামেরা কানেকশনটা কিন্তু হয়ে গেল। এখন আমি ডিভিআরের কাছে সুন্দর করে এই তারগুলো এখন কানেকশন করব। দেখুন ডিভিআরের কাছে মিনিমাম আমি 10 ইঞ্চি ফাঁকে আমি একটু তারটাকে সুন্দর করে একটু বের করে নিব। দেখেন একটু বড় করে তারটাকে একটু বের করে নিলাম যাতে কাজ করতে আমার সুবিধা হয়। তো এখানে তিনটা তার কিন্তু ব্যবহার হবে, একটা তার ব্যবহার হবে না। দেখেন এখানে আমি প্রথম সাদা যে রাবার থাকে যে শক্ত ওটাকে আমি কেটে নিলাম, যেখানে চারটা তার রয়েছে এখানে আমি যেটা কমলা কালার সেটা আমি পাওয়ার লাইন ব্যবহার করছি, আর এই দুটো আমার ফুটেজের লাইন। আর এটাতে কোনো কাজ নাই যেহেতু এটা আমি দুটা ক্যামেরা ব্যবহার করেছি, তো এই কাজ নাই এটা আমি কেটে ফেললাম। এখন এই দুটা হলো ক্যামেরার লাইন, দেখেন এই দুটো কালার আমি ক্যামেরা ব্যবহার করেছি, এই জন্য এখানে এখানে কিন্তু আবার আমাকে ভিডিও ব্যালন ব্যবহার করতে হবে। এখন ভিডিও ব্যালন এখানে প্লাস মাইনাস রয়েছে, অর্থাৎ যেটা আমি সেখানে প্লাস ব্যবহার করেছিলাম এখানেও কিন্তু আমাকে সেটাই প্লাসই ব্যবহার করতে হবে। যদি আমার উল্টাপাল্টা হয় তাতে কোনো সমস্যা থাকবে না, তবে কাজটা আপনি একটু দেখে শুনে করবেন। আর এটা হলো আমার পাওয়ার লাইন যেটা আপনার অরেঞ্জ অর্থাৎ কমলা কালারের, সেটাকে আমি পাওয়ার লাইন দিব। তো এখানে আমি পাওয়ার লাইন দেওয়ার জন্য দেখেন অ্যাডাপ্টার থেকে আমি কিন্তু এই প্লাগটা কেটে নিয়েছিলাম, এখন এটাকে সুন্দর করে এই তার সাথে লাগিয়ে যাতে আমি সকেটের ভেতরে খুব অনায়াসেই দিতে পারি এই জন্য আমি লাইনটা লাগিয়ে ফেললাম। দেখেন দেখেন দুটো ক্যামেরার জন্য দুটো ভিডিও ব্যালন এবং পাওয়ার লাইনের জন্য আমি দিয়েছি। আর এখন যেহেতু ডিভিআরে কানেকশন করতে হবে, তার আগে ডিভিআরের সাথে রেকর্ড করার জন্য অবশ্যই আপনাকে হার্ড ডিস্ক সেটিং করে নিতে হবে, এটা 1 টিবি একটা হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটা সুন্দর করে ডিভিআরের সাথে আপনাকে সেট করে নিতে হবে যাতে ভিডিওর ফুটেজটা আপনি ধরে রাখ অর্থাৎ রেকর্ড করতে পারেন। তো এখন হার্ড ডিস্কটা আমি সুন্দর করে দেখেন আমি বসিয়ে দিয়ে পিছনের চারটা নাট থাকে বডিকে টাইট দেওয়ার জন্য, দেখেন আমি
हार्ड डिस्कटा बसिए दे टाइट देर पर हार्ड डिस्कर केबलगुलो लागिए हमें हार्ड डिस्कटा कमप्लीट कर लम करार पर एखे जो पोर्ट रही है ये पोर्टर साथन सुंदर देखें ऊपर और नीचे पोर्टर साथने लागिए दीब एखे चार्टा पोर्टर जो अपने पोर्टे लगाते पर को समस्या नहीं आपने जो आठटा फुटे डिभियार जो जेकम सिरियल जो फुटर साथ लागार को समस्या नहीं सब फुटर साथ फुटेज देखा तो यहाँ हलो एच डी एम आई कैबल एच डी एम आई कैबलर माध्यमे फुटेजटा मनीटरे ट्रांसफार करब तो ये एच डी डिभियार एच डी एम आई कैबलटा ढुके देर पर और ये हलो आपनर डिभियारे पावर लाइन देखें ये हमें चार्जारटा एन डी 12 वोल्ट बसिए रही है ओखने चार्जार ढुके दिल ये हलो আপনার মাউস যেটাকে আপনাকে ডিভিআরকে কন্ট্রোল করার জন্য আমার ব্যবহার করা হবে তো দেখেন ইউএসবি লেখা যেখানে রয়েছে এখানে আমি মাউসের কর্ডটা দেখেন সুন্দর করে ঢুকিয়ে দিলাম তো এখন আমার ইন্টারনেট আমার যেহেতু মোবাইলে কানেক্ট করা হবে তে এখানে আমাকে ওয়াইফাই লাইনটা দেওয়ার জন্য এখানে দেখেন আমি সুন্দর করে ওয়াইফাই লাইনটা কিন্তু আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি तो हमारे टोटाल क्या ही क्योंकि गलो देखें भिडियो प्रोसेसर हमारे भिडियो बैलून एच डी एम आई कैबल चार्जार पावर लाइन एवं इंटरनेटर जो सब क्या ही क्योंकि एखे क्या गए एन हमार कैमरा लाइन देखें एखे पावर लाइन दिए दीची एट हलो कैमरार पावर लाइन अभी देखें माल्टिप्लैके लाइन दिए दिल एखार एच डी एम आई जो कैबल और ये हलो से डिबीआर चार्जार ये डिबीआर चार्जार देखें लाइन लागिए दिल लगान पर एच डी एम आईर माध्यमे किन्तु आमी डिसप्ले ते फुटेज ट्रांसफार करब एजोन्नो आमी टीभिर पिछने एच डी एम आई जेखाने लेखा रयेछे देखें एखाने एच डी एम आई कैबल एखाने आमी एई कैबलटा सुंदर करे लागिए दिब आपनारा किन्तु भिजिए कैबल दिएओ किन्तु एई फुटेजटा डिबिआर थेके मनिटरे कानेक्शन करते पारें दुटी माध्यमे किन्तु आपनारा व्यवहार करते पारबें एच डी एम आई कैबल दिए अथवा भिजिए कैबल दिए तो एखन राउटारे साथे आमी देखें वाईफाई लाइनटा आमी किन्तु कानेक्शन कर दिच्छी जाते डिबिआरे वाईफाई लाइनटा कानेक्ट हय तो एखाने आमी देखें एखाने किन्तु इंडिकेटर पावर लाइन किन्तु पे गेछे एबं एखाने किन्तु इंटरनेटे जे वाईफाई एटा किन्तु देखें सिंगल दिच्छे लापारसे अर्थात डिबिआरे किन्तु पावर लाइन एबं इंटरनेट लाइन दुटाई किन्तु कानेक्शन हयेछे एखन आमी टेलीविसन अन करब कनफिगार करार जोन्नो अर्थात फुटेजटा रानिंग करार जोन्नो एखन आमी डिसप्ले अर्थात मनीटर एखन अन करब तो देखें आमी मनीटरटा अन करलाम अन करार पर प्रथमे किन्तु आपनाके सेटिंग करते हबे पासवर्ड यूजार नेम भेरिफाई कोड विभिन्न जिनिस आपनाके किन्तु सेट करते हबे एमनि एमनि किन्तु आसबे ना तो देखें एखन एखाने आमी एकटु भालो करे देखाई डिसप्लेटा एखाने आपनि मनीटर चालू कर लेके किन्तु एखाने यूजर नेम एवं पासवर्ड एवं कन्फार्म पासवर्ड दीते हबे तो प्रथमे आमी पासवर्ड दिब यूजर नेम एडमिन लेखा रयेछे आमी यूजर नेम आमी चेन्ज करब ना जदि चेन्ज करते चान ताहले किन्तु चेन्ज करते पारे अर्थात जार नामे आपनि जे कैमरा व्यवहार करबे तार नामे दीते पारे तो पासवर्ड आमी देयार पर देखें उपरे पासवर्ड दिलाम एवं एखाने पासवर्ड दुटा कन्फार्म देयार पर एखाने एक्टिव लेखा रयेछे एई एक्टिवे आमी किन्तु देखें एखाने माउस निजे एक्टिवे आमी क्लिक कर लाम क्लिक करार पर आरेकटी एक इंटरफेस आसबे देखें एखाने आरेकटी इंटरफेस एखाने किन्तु आसबे अर्थात एखाने एकटा इमेल नम्बर आपनाके दिते हबे कोनो समय जदि ए डिभिआरटा आपनि जदि रिसेट करते चान एकटा मेल नम्बर लागबे जेटार माध्यमे आपनि किन्तु रिकवारि करते पारबेन एजोन्नो आमी एखाने एकटा मेल नम्बर दिलाम देखें मेल नम्बर देयार पर एखाने नीचे अप्लाई लेखा रयेछे एई अप्लाई आपनाके क्लिक करते हबे क्लिक करार पर एखाने आपनार हलो टाइम डेट एगुलो लेखा आसबे तो प्रथमत टाइम जोन जेखाने लेखा रयेछे एखाने जी एम टी एखाने आपनार जे ढाका आमादेर ढाकाटा आमी सिलेक्ट करलाम शुधु एटा क्लिक करले आमार किन्तु ओभोप्ले सब टाइम डेट एक्यूरेट भावे सेट हये जाबे एरपर देखें डीएचसीपी एटा आपनाके एनाबल करते हबे एटाई किन्तु आपनार हलो मोबाइले अनलाइन करार जोन्नो আপনাকে এই যদি অফ থাকে আপনাকে অবশ্যই এটাকে কিন্তু অন করতে হবে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি কিন্তু মোবাইলে কানেক্ট করতে পারবেন অর্থাৎ অনলাইন করতে পারবেন তো এখানে আপনাকে অন করে দিতে হবে
যদি অন না করা থাকে, এটা অনই থাকবে, অন যদি না করা থাকে আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো ঘরে কোনো কিছু বসাতে হবে না। তারপর আপনাকে এখানে এখানে যে অ্যাপ্লাই লেখা রয়েছে ভালো করে দেখায়, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যে ক্যামেরাগুলো থাকবে, যদি দুইটা এখানে আমার দুইটা রয়েছে, এখানে দুইটা শো করবে। যদি আপনার অধিকাংশ যদি বেশি থাকে এখানে কিন্তু বেশি থাকবে। এখানে যখন যা থাকবে অর্থাৎ যে কটা ক্যামেরা থাকবে, যে খোপ রয়েছে খোপগুলো আপনাকে টিক চিহ্ন করে দিতে হবে। দেখেন এখানে আপনাকে মার করে অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এখানে দেখেন যে নেক্সট রয়েছে, এটাকে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে হিক কানেক্ট এখানে আপনার অন করতে হবে। অন করার পর আপনি এখানে ভেরিফাই একটা কোডের একটা চিহ্ন আসবে, এখানে দেখেন একটা কিউআর কোড। তো কিউআর কোড যেহেতু আপনাকে অনলাইন করার জন্য এখানে আপনাকে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। দেখেন এখানে টিক চিহ্ন অবশ্যই আপনাকে দেখেন এখানে টিক চিহ্ন, এই টিক চিহ্ন আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে ওকে যে লেখা রয়েছে, এই ওকেটা আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই যে এখানে দেখেন ভেরিফাই কোড, এই ভেরিফাই কোড কিন্তু আপনার মোবাইলে যখন অনলাইন কানেক্ট করতে যাবে তখনই কিন্তু এই ভেরিফাই কোডটা লাগবে। এই কোডটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, একটা খাতায় বা যে কোনো জায়গায় আপনাকে লিখে রাখতে হবে। এই ভেরিফাই কোডটা আপনারা কিন্তু চাইলে আপনার মনের মতো সেট করতে পারেন। এখানে দেখে কলমে যে আইকন দেওয়া রয়েছে, দেখেন এই যে আইকন, আইকনে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই যে কোডটা দেখতে পারছেন, এই কোডটা কিন্তু আপনি মন মতো করতে পারবেন। তো আমি আসলে এই কোডটা আমার পরিবর্তন আমি করছি না, আপাতত আমি এখানে কনফার্ম করলাম। কিন্তু এই যে কোডটা, এই কোডটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এটা আপনি খাতায় বা ইতে লিখে রাখতে হবে। লেখার পর এখানে আপনার ফিনিশ দিয়ে লেখা রয়েছে, একটু ভালো করে দেখায়। এখানে যেহেতু মোবাইলে একটু আপনার একটু দেখতে কষ্ট হচ্ছে, ফ্ল্যাশ জ্বালানো রয়েছে, এখানে দেখেন ফিনিশ ফিনিশ লেখা রয়েছে। ফিনিশ চাপ দিলে আপনার হলো ফুটেজের উপরে দেখেন এখানে আপনার ওকে লেখা আসবে, অর্থাৎ শেষ আপনারা এখানে ওকে লেখা আছে। দেখেন ইয়েস, তো এখানে ইয়েস ক্লিক করলে ডিসপ্লেতে দেখেন ফুটেজটা চলে আসবে। তো বন্ধুরা খুব ইজিভাবে কিন্তু আপনারা এরকম অনেকগুলো ক্যামেরা সেট করে ডিসপ্লেতে আপনারা কিন্তু এরকম ফুটেজ দেখতে পারেন। তো মোবাইলের সাহায্যে কীভাবে আপনারা কানেক্ট করবেন অর্থাৎ অনলাইন করবেন, এই ভিডিওটা আমি পরবর্তীতে আমি দেখাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।